হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব প্রথমবারের মতো ইলিশের জীবন রহস্য আবিষ্কার এই সম্পর্কে বা কৃবি বিশ্বে প্রথমবারের মতো আবিষ্কার হলো ইলিশ মাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর দেশীয় ইলিশের জীবন রহস্য পুষ্করণ জিনোমিক ডাটাবেস স্থাপন এবং মোট জিনের সংখ্যা নির্ণয় করার জন্য গবেষণায় সাফল্য পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বা ক্রি বি ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম ও তার সহযোগী গবেষকরা শনিবার সকালে বাকরি বি সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন গবেষকরা ইলিশ জিনোম সিকুয়েন্সি ও অ্যাসেম্বলি টিমের সমন্বয়ে ছিলেন ফিশারিস বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম তিনি বলেন জিনোম হচ্ছে তার জীবের পূর্ণাঙ্গ জীবন বিধান জীবের জন্ম বৃদ্ধি প্রজনন এবং পরিবেশের সাথে খাপ খাপ খাওয়া সহ সকল জৈবিক কার্যক্রম পরিচালিত হয় জিনোম দ্বারা ইলিশের জিনোম ছিয়াত্তর লক্ষ আশি হাজার নিউক্লিওটাইড রয়েছে যা মানুষের জিনোমের প্রায় এক চতুর্থাংশ ইলিশের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সি জানার মাধ্যমে অসংখ্য অজানা প্রশ্নের উত্তর জানা যাবে খুব সহজেই বাংলাদেশের জলসীমার মধ্যে ইলিশের স্টকের সংখ্যা একটি তালিকায় মাছের বিস্তৃতির পরিসীমা কতটি এবং দেশের পরিসীমা কতটি এবং দেশের পদ্মা মেঘনা নদীর মোহনায় প্রজননকারী ইলিশ ভিন্ন ভিন্ন স্ট্রক কিনা তা জানা যাবে এই জিনোম সিকোয়েন্সের মাধ্যমে বছরে দুইবার ইলিশ প্রজনন করে থাকে জিনোম সিকোয়েন্সের মাধ্যমে এই দুই সময়ে ইলিশ জিনগতভাবে পৃথক কিনা তা জানা যাবে এমনকি কোনো নির্দিষ্ট নদীতে জন্ম নেয়া পোনা সাগরে যাওয়ার পর বড় হয়ে প্রজননের সময় আবার একই নদীতে ফিরে আসে কিনা সেসব তথ্য জানা যাবে এই জিনোম সিকোয়েন্সের মাধ্যমে তিনি আরও বলেন এরকম নতুন নতুন তথ্য উন্মোচনের মাধ্যমে নিশ্চিত করা যাবে ইলিশের টেকসই আহরণ ইলিশের জন্য দেশের কোথাও কোথাও ও কতটি অভয়াশ্রম প্রতিষ্ঠা করা প্রয়োজন তার নির্ণয় দেশীয় ইলিশ পৃথিবীর অন্যান্য দেশের ভারত মায়ানমার পাকিস্তান মধ্যপ্রাচ্য ইলিশ থেকে জিনতাান্তিক ভাবে স্বতন্ত্র কিনা তাও নিশ্চিত হওয়া যাবে গবেষকরা বলেন 2015 সালের ডিসেম্বরের কাজ শুরু করেন তারা 2017 সালের 31 জুলাই পূর্ণাঙ্গ দিনোভো জিনং অ্যাসেম্বলি প্রস্তুত হয় ওই বছরের পঁচিশ আগস্ট ইলিশের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সি আন্তর্জাতিক জিনোম ডাটাবেজ ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনে এন জমা করা হয় এছাড়া ইলিশের জিনোম বিষয়ে গবেষক গবেষণালম্ভ ফলাফল দুইটি আন্তর্জাতিক কনফারেন্সও উপস্থাপন করা হয়েছে টিমের সদস্য হিসেবে আরও ছিলেন পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বজলুর রহমান মোল্লা বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ও ফিশারিস বায়োলজিস অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কাদের খান জাতীয় মাছ ইলিশ পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সি এর গবেষণা কাজটি গবেষকবৃন্দের নিজস্ব উদ্যোগ শ্রম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে এই গবেষণার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মৎস্য সেক্টর সেক্টর পূর্ণাঙ্গ জিনম গবেষণার যুগে প্রবেশ করেছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গবেষকরা